প্রিয় বিএ বিএসসি বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে সেই ইনভায়রনমেন্টাল স্টাডিজ ইএন যে সাবজেক্টটি তোমাদের রয়েছে সেখান থেকে আমি তোমাদের একটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দেবো আমি তোমাদের দু নম্বরের প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ উত্তর আলোচনা করে দিয়েছি এবং তোমাদের সেই প্রশ্নগুলো দেখেছো এবং তোমরা রিকোয়েস্ট করেছো স্যার এমসিকিউ যদি এরকম চ্যাপ্টার ওয়াইজ দেন তাহলে খুবই উপকৃত হই তোমাদের বলি তোমরা যারা এনভায়রমেন্টাল স্টাডিসের স্টাডি মেটেরিয়াল কিনতে চাও এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সোশ্যালজি ফিলোজফি হিস্ট্রি এডুকেশান প্রত্যেকটা মাইনর মেজরের সাবজেক্টে যদি তোমরা নোটস কিনতে চাও তোমাদের কিন্তু একশো ষাট থেকে একশো সত্তর টাকার মধ্যে তোমাদের কিন্তু রেমোনারেশন খরচ করলে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটস পেয়ে যাবে তো ইএনীসে তোমাদের পিডিএফ নোটসে থাকবে হচ্ছে এক নম্বরের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন যতটা দরকার ততটা ওই প্রশ্ন দেওয়া রয়েছে গাদা গুচ্ছের অনেক ইউটিউব চ্যানেল রয়েছে খালি সেটা বলছেন যে প্রচুর প্রশ্ন দিচ্ছি প্রচুর প্রশ্ন দিলে তাহলে তো বই কিনে নেওয়াই বেটার তুমি বাজারে যাবে বই পেয়ে যাবে সেখানে প্রচুর প্রশ্ন রয়েছে তো প্রচুর প্রশ্ন পড়ে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ার মধ্যে হয়েছে তাহলে সাইজটি প্রশ্নের পিডিএফ আমি কিনবো কেন যদি প্রশ্ন যদি প্রচুর থাকে তো সাইসান ওইভাবে হয় না এগুলো কিছু কিছু রয়েছে বাজার চলতি বইগুলো দেখে পুরো প্রশ্ন সেইভাবে সেই প্রশ্নগুলোই কপি পেশ করে করে রেডি করে দিয়ে দেওয়া ঠিক আছে তো এদি সেখানে যদি সাইসান মানে কি যে একটা চ্যাপ্টার থেকে আমি চার পাঁচটা করে প্রশ্ন কম প্রশ্ন পড়ে আমি কমন পাবো তো সেগুলো যদি না পাই তাহলে সেটি সাজেশান বলে না ঠিক আছে তার থেকে তোমরা টেক্সট বই কিনে যদি পড়ে নাও আরও বেটার আরও বেশি পাবে ঠিক আছে ওই দামে দুশো তিনশো টাকা খরচ না করে তোমরা যদি একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকার মধ্যে তোমরা টেক্সট বই পেয়ে যাবে সেই বইতে অনেক ভালো করে বেটার করে লেখা আছে হ্যাঁ তোমাদের অনেকে গুছিয়ে পড়ার সম্ভাবনা হয় না সময় পাও না তাই জন্যই তোমাদের সাজেশনের এবং বিডিএম নোটস তোমরা কিনে নাও তো দেখো চতুর্থ অধ্যায়ের তোমাদের এক নম্বর প্রশ্ন যেগুলো নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জীব বৈচিত্র্য বলতে কী বোঝো এর গুরুত্ব উল্লেখ করো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি একদম মানে পড়তেই হবে তোমাদের জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ করো প্রশ্নটি মা খুবই গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে তারপর যেটি পড়বে জীব বৈচিত্র্য সংরক্ষণে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা লেখো জীব বৈচিত্র্য সংরক্ষণে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা লেখো জীব বিন্যাসের বা অবলুপ্তির কারণগুলি লেখো এই চারটি প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো আশা করি এখান থেকে তোমরা একটি পাঁচ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে তবু বলবো আরও কিছু প্রশ্ন এক্সট্রা পড়ে যাও এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের সংজ্ঞা দাও এর উদ্দেশ্য গুরুত্ব উদাহরণ সহ আলোচনা করো জীব বৈচিত্র্য গরম বৈচিত্র্যের দেশ আলোচনা করো এই সাতটি প্রশ্ন তোমরা এই চ্যাপ্টার থেকে পড়ে যাও এর বাইরে কোনো কিছু প্রশ্ন পড়ার দরকার পড়বে না আশা করি এবং তোমাদের এই চ্যাপ্টার থেকে আমি কিন্তু দু নম্বরের প্রশ্ন দেব তোমাদের আগামী ভিডিওতে আমি দেব এবং বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে এক দুই তিন পাঁচ প্রত্যেকটা চ্যাপ্টারে দু নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি তোমরা যদি ভিডিও দেখেও তোমরা যদি খাতায় নোট করতে পারো বা ভিডিও দেখেও তুমি তোমরা যদি শুনে নিতে পারো তাহলেও কিন্তু তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার তোমরা করে নিতে পারবে ঠিক আছে তো এক নম্বর প্রশ্নগুলো আমি দেবো যারা মনে করছে না স্যার পিডিএম নোটস কেনার মতো কিনতে পারবো না টিউশনই নিতে পারবো না তাদের কোনো চিন্তার কারণ নেই তোমরা অন্যান্য জায়গা থেকে এত কারি কারি টাকা দিয়ে তোমাদের নোটস কেনার কোনো দরকার পড়বে না চ্যানেলটি ফলো রাখো চ্যানেল থেকে তোমরা অনেক কিছুই পাবে এবং কিছু কিছু রয়েছে দেখবে তোমাদের গ্রুপে তোমরা অ্যাড হবে ঠিক আছে পি বিশারি ক্লাসে যে গ্রুপ রয়েছে সেখানে অ্যাড হবে সেখানে তোমরা অ্যাড হলেই বুঝতে হবে সেখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই তোমরা ওখানে বন্ধুদের থেকে হেল্প পাবে রয়েছে তাদের থেকে হেল্প পাবে এবং আমিও কিছু হেল্প অবশ্যই তোমাদের ওখানে করব যে যে সাবজেক্টে তোমাদের প্রবলেম হবে তোমরা গ্রুপে জয়েন করে নেবে পৃষ্ঠাটি ক্লাসের গ্রুপে আমার মনে হয় কোনো অসুবিধা তোমাদের হবে না অন্যান্য গ্রুপে যদি তোমরা অ্যাড হও ফ্রি নোটসের লোভে সেখানে দেখবে তোমাদের ফ্রিতে একটি নোটস দেওয়ার পরেই তোমরা যখন নোটস কিনতে যাবে তখন দেখবে সেই টাকা যে দাম তোমাকে বলা হচ্ছে সেই দাম তোমার নিতে সম্ভব হবে না ঠিক আছে তো তোমরা দেখেও নিতে পারো পরীক্ষা করে তখন তোমরা এগিয়ে